হ্যালো বন্ধুরা, আমার হাতে যে কোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই কোল্ডারটা মূলত ওভারলক মেশিনের কোল্ডার। এই কোল্ডারটার ঝালাই ছুটে গেছে, দুই তিন দিন আগে একবার ঝালাই করে নিয়ে আসছিলাম, আগে একবার ছুটে গেছিল, এখন আবার নতুন করে ছুটে গেছে। তো ঝালাইটা হয়তো বা মজবুত হয় নাই, যে কারণে ছুটে গেছে। তো আমাদের কাছে ঝালাই করার মতো কোনো সিস্টেম নাই, যে কারণে আমাদের কোল্ডারগুলো বাইরে থেকে ঝালাই দিয়ে নিয়ে আসা লাগে। তো এখন আমরা যাব ফোল্ডারের দোকানে। এই যে মোটামুটি ফোল্ডারের দোকানে চলে আসছি, ওরা মূলত ফোল্ডার বানায়, ফোল্ডার তৈরি করে। তো ফোল্ডার যদি কখনো ছুটে যায়, আমরা ওনাদের কাছে আসি এবং ওনারা ফোল্ডারটা পুনরায় আমাদের ঝালাই দিয়ে দেয়। তো এই যে দেখতেই পাচ্ছেন ফোল্ডারটা মোট দুইটা ঝালাই ছিল, এই যে এই সাইডে একটা ঝালাই আর এর অপর সাইডে এই যে এখানে আর একটা ঝালাই। তো আমি ওনার সাথে কথা বলছি এবং ওনাকে বলছি যে এখানে তিনটা, মোট তিনটা ঝালাই দিতে, দুইটা ঝালাইয়ের জায়গায় তিনটা ঝালাই দিতে। তো ভাই ঝালাই দিতেছে, আগে যেহেতু দুইটা ঝালাই দিছিল তো মজবুতটা একটু কম ছিল, এখন আপনার মাথার সাইডে ফোল্ডারের সামনের সাইডে ঝালাই এক্সট্রা আর একটা দিয়ে দিবে, যাতে আপনার ফোল্ডারটা মোটামুটি মজবুত হয়, যাতে ফোল্ডারটা আবার পুনরায় না ভাঙে। সেই জন্য ওনার সাথে কথা বলছি, ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বলছি, কথা বলার পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে ভাই, তো আমি ফোল্ডারের সামনের সাইডে একটা ঝালাই এক্সট্রা ঝালাই দিয়ে দিব, যদি এখানে এক্সট্রা ঝালাই দিয়ে দিই তখন আপনার ফোল্ডারটা এমনিতেও অনেক মজবুত হবে এবং ফোল্ডারটা সহজে ভাঙবে না। তো উনি ফোল্ডারটা ঝালাই কমপ্লিট করে দিছে, দেওয়ার পরে এই যে ফোল্ডারটা এমন হয়েছে, ফোল্ডারটা ঝালাই তিনটা দিছে, এই যে দেখতেই পাচ্ছেন এই যে মাথার সাইডে ঝালাই দিয়ে দিছে। এক্সট্রা যে ঝালাই ছিল আপনার এই যে এই সাইডে যে ঝালাই ছিল, এই নিচে একটা ঝালাই প্লাস উপরে একটা ঝালাই, এই দুইটা ঝালাই মূলত ফোল্ডারের সাথে ছিল। তো উনি এক্সট্রা যে ঝালাইটা দিছে সেটা হলো ওই মাথার সাইডের ঝালাইটা, এক্সট্রা ওইখানে ঝালাই দেওয়ার জন্য ফোল্ডারটা মূলত মজবুত হয়েছে। তো এই যে আমরা ফোল্ডারটা মেশিনে সেট করছি, সেট করার পরে এখন আশা করা যায় যে ফোল্ডারটা সহজে ছুটবে না। তো অপারেটর দিয়ে যে কাজ করাইতেছি, অপারেটর বাসায় দিছি ফোল্ডারটা সেট করে, তো অপারেটর কাজ করতেছে। তবে ফোল্ডারটা যেভাবে ঝালাই দেওয়া হয়েছে, আমার ধারণা যে ফোল্ডারটা সহজে প্রবলেম হবে না, ফোল্ডার দিয়ে মোটামুটি লং টাইম ভালো মতো কাজ করতে পারবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।